যে চট্টগ্রামের মধ্যে ছেলে রায়হান নওশাদ যার নাম ফেসবুকে এত পরিমাণে শেয়ার অনেক যুবকেরা কান্নার রিয়াক দিয়া ওখানে কমেন্ট করে 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 এরাও সব সময় জানাইল একটা যুব চট্টগ্রামে বাড়ি রায়হান নৌসাদ যার নাম বিয়ে করছে বিয়ে করার পর দুই দিন পরে ওনার বউ মেয়ে একটু ঘোরার জন্য বের হয়ে গেল প্রতিমধ্যে দুনিয়া থেকে বিদায় চলে দুই দিনেরই মাঝেই নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে কোথায় গেল হদিস নাই দুনিয়া থেকে যে চলে গেল এবার মাও কান্না করে বাবাও কান্না করে পরিবারের লোকেরা পর্যন্ত বান্দা কান্না করে এই যে ফেসবুকে মাঝে মাঝে দেখবা এগুলা দেখে দেখি একটু চিন্তা ভাবনা করো বাবা আমি যে চিন্তা কর এত বাইক নিয়ে এত যে টুটু কোম্পানির ম্যানেজারের মতো আমি গুললাম। আমি এখানে গেলাম ওখানে গেলাম এলাকার নেতারে আমি গোনার টাইম নাই কোনো ইমামের গোনার টাইম নাই আমার কোনো ক্ষতিবের গণনা করার টাইম নাই এলাকার মুরব্বীদেরকে আমার গণনা করার টাইম নাই তোমাকে বারবার লোকেরা পরামর্শ দেয় তোমাকে ওসিয়ত করে তোমাকে মানুষেরা সুন্দর করে নসিহত করে এরপরেও তোমার মন চায় না তুমি বারবার অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাও বাবারে বাবা রে এমন কোন দিন নাই এই হাইওয়ে রোডের মধ্যে আমাদের রাতটা কেটে যায় প্রতিদিন দেখি লাশ একটা লাশ এক জায়গায় পড়ে আছে মানুষগুলো নিয়ে নিয়া একটা লুঙ্গি দিয়া ওই লাশটার উপরে ডেকে ওই রাস্তার পাশের মধ্যে শুয়ে রাখছে কই তার মা কই তার বাবা কই তার পরিবার পরিজন তুমি যদি চিন্তা করো আমার মরণ কোথায় হয়ে যাবে আমার জানা নাই আমার মা জানে না আমার বাবা জানে না আমার পরিবাররা জানে না আমার ডাক্তার জানে না আমার শ্রোতা জানে না কেউ জানে না কেউ বলতেও পারবে না পাক কোন জায়গার মধ্যে আমার মরণ দিয়া দেয় এই চিন্তা নিয়ে যদি আগাও দুনিয়াতে কোনো যুবকেরা বৃদ্ধ বয়সে নামাজ পড়ো বলে বসে থাকতে পারো না এই যুবকেরা আজকে দিকে নিয়ত করো পাঁচ অক্ত নামাজ পড়বা পারবানি এই পারবানি তোমরা বয়স তো বেশি হয় নাই অল্প এই বয়সে আমল বড্ড দামি কারণ এখন অজু ছুটলে তুমি বুঝবা অজু কি আছে না নাই বুঝবা ওই যে মাঝে মাঝে দেখবেন মুরব্বী মানুষ কাজ দিতে গিয়া ওইটা হিসাব বুঝেন নাই কাজ দিতে গিয়া হ্যাঁ দিয়া দিয়েছে বিষ দিয়া হয়েছে এখন জু বস পোলা একটা সুন্দর লাগিয়েছে বুড়া আপনি ফাঁক দিয়েছেন ওজু নাই আপনি দিয়ে লাগছেন বুড়াই ক কি করছ না কস মাথা খারাপ হয়ে গেছে নাকি মাত্র অজু করে আসছি কিন্তু দিশে বলতে পারে না ওই পরিমাণ জ্ঞান নাই ওই পরিমাণ সেন্স নাই ওই সময় চেষ্টা করলেও পবিত্র অবস্থায় নামাজ পবিত্র অবস্থায় রোজা পবিত্র অবস্থায় আমল পবিত্র অবস্থায় তাহার জোজ পবিত্র অবস্থায় ইসরা পবিত্র অবস্থায় আউ এটা পড়ার সুযোগ হবে না কিন্তু এ বয়সে যদি তুমি নামাজ পড়ো অন্তত পক্ষে তোমার অজু আছে কি নাই এই গ্যারান্টি তুমি দিতে পারো তুমি নামাজ চার ডাকাতের জায়গায় কি পাঁচ ডাকাত পড়ছো নাকি তিন ডাকাত পড়ছো এই গ্যারান্টি তুমি দিতে পারবা রমজানের রোজাটা তোমার শুদ্ধ হলো কি হলো না কোন সময় ভুলে পানি খেয়ে হ্যাঁ এই চিন্তা ভাবনাটা তোমার ভিতরে থাকবে এই চিন্তা করে তুমি রোজা রাখতে পারবা শুদ্ধ হবে জুয়ান কালের ইবাদত মাওলার কাছে বড্ড দামি পড়ে না সুবহানাল্লাহ জুয়ান কালের ইবাদত কি আল্লাহর কাছে দামি জুয়ান কালে তুমি বাদাদের ভিতরে মগ্ন হয়ে যাও মদিনাওয়ালা নবী বলেন ওই যুবকদেরকে আল্লাহ পাক মায়া করে জান্নাতে দিয়ে দিবি আর সে মুআল্লাদ নিচে জায়গা করে দিবি যাদের যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারলো নামাজের মাধ্যমে কাটাইতে পারলো রুজার মাধ্যমে কাটাইতে পারলো নেক আমলের মাধ্যমে কাটাইতে পারলো ও বান্দারা একটা যুবকের কথা বলে এরপরে বয়ানি কি ডানবো তোমরা তো যুবকেরা এখন কেমন হয়ে গেলা নামাজ ভালো লাগে না তোমাদেরকে নামাজ পড়তে কোনো ব্যক্তি বাধাও দেয় না রোজা রাখতে বাধাও দেয় না করতে বাধাও তোমাদেরকে দেওয়া হয় না এরপরেও তোমরা পড়ো না ও নেতারা ইমামে আদেল হইলে আমার মাওলার দরবারে বড্ড দামি হব হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না ওদিন আল্লাহ পাক মায়া করে ইমামে আদেল ধরা হয়ে যাবে এদের আরশে মোয়াল্লার নিচে আমার মাওলা জায়গা করে দিবে শুধু তাই না রে বাবা ইমামে আদেল কেমন হওয়া লাগবে হজরতে অমরে ফারুকে আজামের মতো বান্দা হয়ে যাও যে অমরে ফারুকে আজম আল্লাহ পাক তার এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন অর্ধ খলিফা আল্লাহ পাক অমরে ফারুকের বানায়া দিলেন ইসলামের দ্বিতীয় খলিফা যিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত বায়া গেলেন দুনিয়াতেই জান্নাতের দলিল বায়া গেলেন ওই অমরে ফারুক ক্ষমতার মসনদে যখন বসা আল্লাহ পাকুনারে এত পরিমাণ আদেল বানায়া দিলেন ওমরে ফারুক আজম এর একজন খাদেম আছে ওই খাদেমের নাম হচ্ছে হজরতে আসলাম রাজি আনহ কি নাম আসলাম কি নাম হজরতে আসলাম রাজি আল্লাহ আনহ খলিফা অংকৰাজী অলহ হোৱান মুৰখা দেম হজৰতে আছলাম বউদেন অমৰে ফা ৰুকে আজমেৰ ক্ষমতাৰী নিজে চোখে ধাকায়া দিগেছ রব্বুল আলামিন ওনাকে এত পরিমানে ক্ষমতা দিয়া দিলেন এত পরিমাণে পাওয়ার দিয়া দিলেন এত বড় একজন লিডার পাক উনারে বানায়া দিলেন খলিফা অমরে ফারুক আযম আজাম আসলাম বলেন আমি তো ওনার সফর সঙ্গী পাক এত ক্ষমতা দেওয়ার পরেও বিন্দু মাত্র পরিমাণ অহংকার করেন না বিন্দু মাত্র পরিমাণ অন্তরের বিন্দু মাত্র পরিমাণ জুলুম করে না নিজের বিন্দু মাত্র পরিমান জালেম বানায় না একদিন উমরে বা আজ বেলা রওনা হয়ে গেল মানুষ কি হালাতে আছে এটা জানার জন্য না অমরে ফারুক যখন দৌড়ায় রাতের গভীরে দুনিয়ার মানুষগুলো ঘুমায়া রইল এলাকার লোকেরা কেমনে আছে এরা খায় আছে নাকি না খায় আছে এই ব্যাপারে তো আমার জানা লাগবে আমার রবের দরবারে আমার হিসাব দেওয়া লাগবে এই চিন্তা করে করে অমরে ফারুক আজম রাতের বেলা দৌড়াইতে দেয়া লাগলো হজরতে আসলাম বলে আমি আমার নেতার সাথে লিডারের সাথে আমিও রওনা ফারুক তাকায়া দেখে একটু দূর যাওয়ার পরে এমন একটা অবস্থা হয়ে গেল তিনি তাকায়া দেখে এক ঘরের মধ্যে বড় মরুভূমির মাঝে ওই ঘরের মধ্যে একটা জায়গার মধ্যে একটু একটু আলো দেখা যায় একটু আলো দেখা যায় আর একটা মহিলা একবার ঘরের ভিতরে থাকে আবার ঘর থেকে বের হওয়া যায় আবার ঘরের ভিতরে ঢুকে আবার ঘর থেকে বের হওয়া যায় এমন একটা পরিস্থিতি যখন হয়ে গেল অমরে ফারুকে আজম দৌড়াইয়া গেল অমরে ফারুক ডেকে বলে ও আসলামায় ওই মহিলার ঘরে যাওয়া লাগবে ওই মহিলার হালত আমার পরিবর্তন অন্যভাবে জানা লাগবে ওমরে ফারুক আজম আসলামকে নিয়া 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 যখন ওই মহিলার ঘরের মধ্যে চলে গেল মহিলার ঘরে যাওয়ার পরে তাকায়া দেখে একটা মহিলা একটা জায়গায় আগুন জ্বালায় রাখছে চুলার মধ্যে একটা পাতিল বসানো ওই পাতিলের মধ্যে পানিগুলো গরম করে ওই পাতিলের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার নাই